খোঁজ মিলেছে সাবেক এসবি প্রধান মনিরুলের। এই সেই মনিরুল যাকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৫ কোটি টাকা আনার গুঞ্জন রয়েছে। অবশেষে তার দেখা মিলল দিল্লির সুপার শপে। সেখানে কি করছেন তিনি? আমি পালিয়ে যাইনি, পালাবো না, আমি দেশেই ছিলাম, দেশেই আছি, ভবিষ্যতে দেশেই থাকব, তবে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরিনি। গত ১৮ সেপ্টেম্বর গণমাধ্যমকে এমনটাই বলেন বাংলাদেশ পুলিশের সাবেকে অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম। কিন্তু অবশেষে দিল্লি পালালেন পুলিশের এই সাবেক কর্মকর্তা। রোববার রাতে প্রবাসী বাংলাদেশী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টে জানান, দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম। তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কানঘট প্রেসের একটি গ্লোসারি স্টোরে রোববার বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করা হয়। তিনি আরো উল্লেখ করেন, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধু প্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে ভারতীয় হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ৩ আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে ২৫ কোটি টাকা নিয়ে নিজের পক্ষে রেখেছিলেন মনিরুল। কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়। ওই দিন থেকে আর অফিসে যাননি মনিরুল। কিন্তু তার পক্ষে ২৫ কোটি টাকা থাকার তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তা জানতেন। পরে সেই টাকা এসবির কয়েকজন কর্মকর্তা নিজেদের কাছেই নিয়ে নেয়। মনিরুল ইসলাম ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশের পুলিশে যোগদান করেন। তিনি গোয়েন্দা শাখায় ৯ বছর এবং স্পেশাল ব্রাঞ্চে ২ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান থেকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয় মনিরুলকে।